নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম সরকারি তথ্যের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকন বাজাতে ভুলবেন না বন্ধুরা যাতে করে খুব দ্রুত আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ খবরগুলি পৌঁছে দিতে পারি তো বন্ধুরা এ মুহূর্তে সরকারি কর্মীদের জন্য খুবই দুঃখজনক একটি খবর খুবই দুঃসংবাদ বলা যেতে পারে যে সরকারি কর্মীদের জন্যে দুঃসংবাদ ন্যূনতম বেতন কাঠামো ছাব্বিশ হাজার টাকা হচ্ছে না সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা করার কথা বলা হয়েছিল কিন্তু সংবাদপত্রের প্রকাশিত খবর অনুসারে এখনই এই সুপারিশকে কার্যকর করছে না মোদী সরকার যার ফলে আটচল্লিশ লক্ষ সরকারি কর্মী এই সুবিধাগুলি থেকে বঞ্চিত হবে বলেই দাবি ব্যাংক ইউনিয়নগুলি তবে ন্যূনতম বেতন কাঠামো আঠারো থেকে ছাব্বিশ হাজার টাকা করার ক্ষেত্রে আন্দোলন জারি থাকবে বলেই জানিয়েছে ইউনিয়নগুলি প্রসঙ্গত সপ্তম বেতন কাঠামো অনুসারে বেতন বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের আগামী কয়েকদিনের মধ্যে কমিশনের সুপারিশ যা কিনা পয়লা এপ্রিল থেকে লাগু হবে মোদী সরকারের এই সিদ্ধান্তে কয়েক লক্ষ সরকারি কর্মী খুশি হলেও কিন্তু সিদ্ধান্তে উদ্বেগে উদ্বেগ বেড়েছে কর্মীদের একাংশের কারণ কমিশন বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে কর্মীদের ন্যূনতম বেতন কাঠামো ছাব্বিশ হাজার টাকা করা সুপারিশ করেছিল উল্লেখ্য দু সালের কমিশনের সুপারিশ অনুসারে ন্যূনতম বেতন সাত হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা করা হয়েছিল কিন্তু এবারে বাড়ার কথা থাকলেও এখনই কিছু হচ্ছে না বলে দাবি বেশ কিছু সংবাদ মাধ্যমের তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ খবর যে প্রায় আটচল্লিশ লক্ষ সরকারি কর্মী বিশেষ করে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য এই খবরটি অবশ্যই যে দুঃখজনক খবর বলা যেতে পারে খুব একটা খারাপ খবর বলা যেতে পারে যে তাদের বেতন কাঠামো এখনই সম্ভবত আঠারো থেকে ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম বেতন করা হচ্ছে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক করতে ভুলবেন না